বন্ধুরা, যখন থেকে রুশ আর ইউক্রেনের মাঝে যুদ্ধ শুরু হয়েছে, তখন থেকে বিশ্বের সমস্ত দেশ ক্ষমতাশালী অস্ত্রের ওপর নির্মাণে জোর দিচ্ছে। আমেরিকা রিসেন্ট X-59 এর ওপর খবর দিয়েছে। তো সেখানে রুশ আর ইউক্রেনের যুদ্ধের মাঝে দেখা গেছে যে তুর্কির টিবেটো ড্রোন শুরু থেকে ঘাতক প্রহার করছিল রাশিয়ার ওপর, কিন্তু যখনই রুশ তাদের অত্যাধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার ডিফেন্স সিস্টেমকে শুরু করে দেয়, তখনই থেকে ইউক্রেনের সব ড্রোনগুলো মার খায় রাশিয়ার কাছে। তো আজ রুশের তরফ থেকে এমন একটি ড্রোনের প্রকাশ করে যেটিকে নিয়ে গোটা বিশ্বে খলবলি ধরে গেছে। কেননা যেমন তাদের ড্রোনে অনেক অ্যাডভান্স আর ইউনিক টেকনোলজির ব্যবহার করেছে, যেটি আজ পর্যন্ত কোনো ড্রোনে দেখতে পাওয়া যায়নি। ভারতের হিসাবে দেখলে এই ড্রোন আতঙ্কবাদীদের খেলাপে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকাকে নিভাবে। এই ড্রোনের মাধ্যমে মানুষের শরীরের উপস্থিতিতে অক্সিজেনকে শেষ করে দেবে। তো বন্ধুরা, চলুন রুশের এই ড্রোন সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাই। কিন্তু তার আগে আপনি যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তবে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কেননা সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না। বন্ধুরা, রুশ আর ইউক্রেনের যুদ্ধ 500 দিন পেরিয়ে গেছে। এই লড়াইয়ে দুই পক্ষ একটির থেকে বড় আরেকটি অস্ত্রকে ব্যবহার করেছে। আমেরিকা ইউক্রেনকে ক্লাস্টার বোমের জবাবে এখন রুশ একটি নতুন অস্ত্রের প্রদর্শন করেছে, যেটি থেকে বাঁচা টার্গেটের জন্য অসম্ভব। ইউক্রেনের যুদ্ধের শুরুর দিকে থার্মোবারিক অস্ত্র লাগাতার চর্চাতে আছে, আর এখন রুশ থার্মোবারিকের ব্যবহার ড্রোনে করে একটি নতুন অস্ত্রের নির্মাণ করেছে। এই নতুন অস্ত্র শত্রু যে কোনো বিশেষ টার্গেটকে ধ্বংস করার জন্য ডিজাইন করা হয়েছে। রাশিয়ার এই নতুন ড্রোন অন্য থার্মোবারিক অস্ত্রের মতো 2 থেকে 4 কিলোগ্রাম আকারের। এটি বিশেষরূপে বিল্ডিং আর যে কোনো একটি নির্দিষ্ট টার্গেট করার জন্য প্রভাবিত, যেটির মানে এটির হাতে থেকে শত্রু বাঁচতে পারবে না। থার্মোবারিক অন্য অস্ত্রের থেকে বেশি ভয়ঙ্কর। এটি মানুষের শরীরের ফুসফুসের ভেতরের অক্সিজেনকে শেষ করে দেয়, যেটিতে তার ভয়ঙ্কর মৃত্যু হয়। প্রথমে ক্লাস্টার বোম, আর এখন রাশিয়ার নতুন থার্মোবারিক ড্রোন গোটা বিশ্বে খলবলি ধরিয়ে দিয়েছে। আসলে রুশ তার নতুন ড্রোনে থার্মোবারিকের ব্যবহার করেছে। থার্মোবারিক সম্পর্কে বলে, যখন থার্মোবারিক বিস্ফোরক হয়, তো এর মাধ্যমে এর থেকে বড় বিস্ফোরক হয়, যেটি আশেপাশের হাওয়া অবস্থিত অক্সিজেনকে শুকিয়ে দেয়, যেটিতে সেই এলাকায় থাকা মানুষজন কোনো রকম অক্সিজেনই পায় না, আর তারা অনেক কষ্ট পায়। তো সেখানে ভারতের হিসাবে দেখলে এই ড্রোনকে দেখলে একটি অনেক বড় গুরুত্বপূর্ণ ভূমিকা নির্ভাবে ভারতের কাছে। কেননা ভারতের সাথে যুক্ত এলাকাতে পাকিস্তানিদের লাগাতার ট্রেনিং দিচ্ছে পাকিস্তানি সেনাবাহিনী, আর যারা কাশ্মীরের ভেতরে ঢুকে ভারতের সেনাকে টার্গেট বানাচ্ছে। আর যদি ভারত এই ড্রোন আতঙ্কবাদীদের ক্যাম্পে ব্যবহার করে, তবে খুব ভালোভাবে সাফাই করা যাবে তাদের। কিন্তু তারা সর্বদা যখন ভারত অ্যাটাক করতে যায়, তারা হয়তো বিল্ডিং বা পাহাড়ে লুকিয়ে পড়তে পারে, কিন্তু এই ড্রোন ব্যবহার করলে বা এই ড্রোন তাদের খেলাফ ইউজ করলে তাদের মৃত্যু নিশ্চিত। তো বন্ধুরা, রাশিয়ার এই ভয়ঙ্কর ড্রোনের ক্ষমতা সম্পর্কে দিন আপনাদের কি মতামত, সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।